তাহলে আমার বর্তমানে ছিল ওই ঘরটা আপনি পাথর আর বলেন সেবা পাথর আর রাত আমি সূর্য বালি দিয়ে যদি আপনি মারো যদি কাউকে ফাঁকি দাও ফাঁকি তো বার টাকা নিয়ে যদি ঘর করো ওই ঘরে আপনার নামাজ হবে না। এক নাম্বার বলেছি আপনি জাহান্নামী হবেন, দ্বিতীয় নাম্বার আপনার কাছে বলতে চেয়েছি আপনি যে জায়গায় ঘর বেঁধেছেন নামাজের ভিতরে একটা ফরজ, সেটা নামাজের বাইরে হলো একটা ফরজ, সেটা হলো জায়গা ফরজ। আপনি যখন ওই জায়গাতে নামাজ পড়ছেন ওই জায়গার দলিল পড়ছা রেকর্ড আপনার নামে নাই, কার নামে দলিল কে দখল করে নিয়েছে? ওই জায়গা যদি কোনো অরেশিন থাকে তার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে, কিছু টাকা দিয়ে তার কাছ থেকে লিখিত পড়িত করতে হবে, কিংবা সে যদি আপোষে দিয়ে দেয় এটা আপনি নিতে পারেন, কিন্তু বিস্তার পাকিস্তান আর কবরস্থানে সরিয়ে দেওয়ার ভয়তে এই ভয় দেখিয়ে আপনি যদি জায়গা না সত্যি আর বোমা আর মস্তানের ভয়তে আর পুলিশ আর সাগরের তারকা আর দেখা যায় ওই দেখা যায় হাঙ্কবাকের ভয়তে আপনি যদি তার কাছ থেকে জায়গা নাও জেনে রেখে দাও আল্লাহর বান্দা আজকে তোমার মাথায় বুদ্ধি আছে, 10 বছর পরে তোমার বুদ্ধি একদম ছোট হয়ে যাবে, আজকে তোমার গোলার আওয়াজ আছে 10 বছর পর তোমার গোলার আওয়াজ হালকা হয়ে যাবে, আজকে তোমার অনেক প্রজন্মিত সন্তান তৈরি হচ্ছে, তোমার যখন 50 বছর হয়ে যাবে আর সন্তান সন্তানই নাও হতে পারে, আজকে তোমার জমি আছে 10 বছর পর তোমার নাতি পোতারা জমিটাকে বিক্রি করে দিয়ে তারা অনেক রাজনীতি করতে পারে, কিন্তু জেনে রেখে দাও সব কিছু একমাত্র আল্লাহ প্রতি ভরসা করতে হবে। আল্লাহ আপনি আমাকে যে হালাতে রেখেছেন এই হালাতটাই আপনার প্রতি শুকরিয়া, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর বললাম ঘরের কোথায়, 2 নম্বর বললাম যেখানে ঘর হয় জায়গার কোথায়, এবার 3 নম্বর কি আরেকটা বলব, 3 নম্বর বলো বাবা। আর আমি তো যেখানে যাই একবার করি একবারই যাই, আমার রিজিকে মানে বেশি একটা কিছু নেই, যেখানে যাই একবার, কেন তুতানি মতানি ওই ভেলিগুড়ির পানি আজ আমার হয় না, ভেলিগুড়ির পানি দেবো রুগিয়ে মরবে না রোগও সারবে না সারা জীবন আমার দোকান তোলায় আসবে, এমন ওষুধ দেবো হয় সারুক না সরুক, হয় সারুক না সরুক। অনেক দেখেননি ডাক্তারবাবু, দুই একটা ডাক্তারের কাছে যাবেন, যাওয়ার পরে দেখবেন যদি একটু ইংরাজি লেখে না, ইংরাজি লেখার পরও যদি ইংলিশ ভালো না পড়তে পারে তখন বলবে হ্যাঁ এই ওষুধ আমার কাছে নেই, অথচ পড়তে পারে না, ওঝা লিখেছে এ হয়তো যদি পড়তে না পারে বলছে ওষুধ আমার কাছে নেই, আবার ঘুরে 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 বলো কী লিখেছে কী দেখো না, বলে এই সেদিন নিয়ে এসেছিল একটা পেশেন্ট কী বলো নেই, ফোন করে দিলে অমুক ওষুধ আছে বলে হ্যাঁ আছে, আর পেশেন্টের কাছে দাও আবার দিল, কল করে বুঝবি করতে দেবো। আমি শিখে গেলাম কোনো ডাক্তারও দোকানে গেলে যদি কোনো ঔষধ যদি বলে নেই একটু ভালো করে দেওয়া কত বলেন দেখেন না আছে একটু দেখেন না কী লেখা আছে এই ঔষধ কী সেই ঔষধ কী ভালো করে দেখবেন, হয়তো সন্মান মাসানোর জন্য বলবে ভাই এই ঔষধ আমার কাছে নেই সমস্যা কর কথা কতটা ঘর ভেজে দিতে পারছেন ভাই, খুব কঠিন। আপনাদের এলাকায় কারেন্ট আছে? কারেন্ট বিদ্যুৎ আছে? অবশ্যই বিদ্যুৎ আছে, তবে অনেকের বাড়িতে বাড়িতে বিদ্যুৎ পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ ভালো, তবে যে বাড়িতে নামাজ কালাম পড়া খায় তসবি তেলাবাত করা খায় তার সাথে দেখা যায় মোরাকাবা মোশাহিদা তসবি তেলাবাত হয় কোরআন তেলাবাত হয় ফরজ যোহর আসর মাগরিব ওশা এমনকি ইশরাকের নামাজ আদায় করা খায় এমনকি দেখা যায় আওয়াবিনের নামাজটা আদায় করা খায় তাহাজ্জুদের নামাজটা আদায় করা খায়, কিন্তু ওই বাড়িতে যদি হুক মেরে কারণ দিয়ে যদি নামাজ পড়ে নামাজ হবে না, বুঝেননি বাবা? হুক মেরে ওই লাইটে যদি নামাজ পড়া হয় নামাজ হবে ভাই? এক হাত সেলাই করতে গিয়ে 5 হাত ফেটে যাবে, ওই চুরি করার অপরাধে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে, লাগবে না? আগে খেয়াল আছে আগে পেশমার মেরে দিয়েছি যাতে আপনি অস্বীকার না করতে পারেন, বড়টাও হারাম ছোটটাও হারাম।
আমি যে বাড়িতে নামাজ সালাম পড়া যায় ওই বাড়িতে যদি বিদ্যুৎ চুরি করে যদি বিদ্যুৎ দিয়ে যদি নামাজ আদায় করে, বাল্প জ্বালায় কোনো ব্যক্তি যদি হুক লাগিয়ে যদি নামাজ আদায় করে, আল্লাহ সাফাত করে বলি ওই বাড়িতে নামাজ কবুল আল্লাহ কবুল করবে না, ওই বাড়িতে নামাজ পড়লে নামাজ হবে না। অনেক ব্যক্তি দেখা যায়, ও ছেলেরা বাচ্চারা বাড়িতে নামাজ পড়ে, তাই আমার মুরব্বী মায়ের কষ্ট হবার জন্য একটা বাল্ব দিয়েছে। আমার মুরব্বী মা ওই রাত জেগে জেগে দেখা যায় আলোটা বাল্ব জ্বালিয়ে জ্বালিয়ে উনি তসবিহ তেলাওয়াত করবে, একটাও তসবিহ আল্লাহ দরবারে কবুল হবে না। গরমের মৌসুমে কোনো যদি পাখা লাগিয়ে যদি নামাজ আদায় করে, এ পাখাটা যদি চুরি করার কারণ হয় আপনার নামাজ কবুল হবে না। আপনি যখন মিটারের পয়সা দেবেন, একদিন পরে দশ দিন পরে দেন, দু মাস পরে দেন, তিন মাস পরে দেন, আপনার লাইনটা যখন কেটে দিতে আসবে তখন পর্যন্ত পয়সাটা পরিশোধ করে দেয়, ওটা হালাল হয়ে যাবে। ও ভাইরা বাবা জিরা, যদি আপনার একেবারে অসুবিধা হয় আপনি কি করবেন? ওটা কি দেখা যায়, কিস্তিতে কিস্তিতে হালকা করে আপনি দিয়ে পরিশোধ করে দাও, তখনও হালাল বলে প্রমাণ হয়ে যাবে। কিন্তু জেনে রেখে দিও, চুরি করার কারণ চুরি করে হোক মেরে বিদ্যুৎ চুরি করে নামাজ পড়লে নামাজ কবুল হবে না। অনেক জায়গায় দেখতে পাই ওরা বিদ্যুতের এক জায়গায় মিটারের লাইন নিয়েছে, কিন্তু টিওয়ালার পায়খানা গোসল করে মোটরটা হুপে লাগিয়েছে, মোটর হুপে লাগিয়েছে, উজু করলে উজু হবে। চুরি করা মোটরের চুরি করা পানি উঠছে তো নিজের কল টিওয়াল, কিন্তু চুরি করা বিদ্যুতে পানি উঠছে হবে না। একে বলা হয় তাকোয়া, তাকোয়া। ভাই আমার শুধু আপনাদের কাছে বলছি, এখানে শেষ নয়, পশ্চিমবাংলার যত আলেম আছে, আমার যত আলেম আছে, সাধারণ মানুষ নয়, আলেমরা আমার অজ নিয়ে যতটা কল্পনা জল্পনা করে অন্য আলেমের অজ নিয়ে তো কল্পনা জল্পনা করে না। কেন, সবাই আমার বাঁশ দেওয়ার পক্ষে, কেউ আমার ভালোবাসার পক্ষে না। আচ্ছা, এইভাবে অজ করলে তো আর ক্ষতি করবে, কথা বুঝে আসিনি? আগে বলেছি এমন ঔষধ দিও না ভেলিগুড়ের পানি, রুগীর দেবো, রুগীও মরবে না, রোগও সারবে না, সমস্যা হয়ে যাবে। বসবাস করবেন ওই জমিনটা যদি অন্য লোকের হয়, জোরজবস্তি করে যদি আপনি ওই ভেটায় ঘর ইমারত বাঁধেন, আপনার নামাজ হবে না। তৃতীয় নাম্বার বলেছি, আপনি যদি বিদ্যুৎ চুরি করে নিয়ে হুক টাঙিয়ে যদি নামাজ আদায় করেন, আপনার কিন্তু নামাজ আদায় হবে না। ফের এবার পঞ্চম নাম্বারে আর একটা অপশান বলা যাক, আপনি যদি আল্লাহর কোরআন বলেছেন ইন্নামা ইয়াকুলু নাফি বুতুনিহিম নারা, যারা এতিমের মাল ভক্ষণ করে তারা যেন আর জাহান্নামের আগুনটা ভক্ষণ করলো ওরা জাহান্নামে যাবে, তাহলে এতিমের মাল ভক্ষণ করতে পারবেন না। এ শোনার মানি কেরা, এক নম্বরে ঘরে হারাম টাকা হলে নামাজ হবে না, দ্বিতীয় নম্বরে জায়গা যদি হারাম টাকা হয় ওই জমি ওই মাঠ ওই জোলা ওই ভিটে বাড়ি আপনার নামাজ হবে না, তৃতীয় নম্বরে হলো বিদ্যুৎ চুরি করে কারণ দিয়ে পাকা লাগিয়ে দরকার লাগিয়ে আপনি নামাজ পড়লে নামাজ হবে না। পঞ্চম নাম্বারে বলেছি, ও ছেলেরা বাচ্চারা হারাম খেয়ে নামাজ পড়লে নামাজ কিন্তু আল্লাহ বারবারে কবুল হবে না। আর আপনি যদি হারাম খেয়ে নামাজ পড়ো, নামাজ পড়লে আমার আল্লাহ দরবারে তো কবুল হবে না, কিন্তু হারাম করে যখন নামাজ পড়বে ওই নামাজে এক ফোঁটাও তৃপ্তি আর আনন্দ খুশি পাওয়া যাবে না।